السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين. أما بعد، সম্মানিত দিনদার ভাই বোনেরা, মাহে রমজান চলছে। আমরা সবাই কিন্তু এবছর কম বেশি রোজা রাখছি, আলহামদুলিল্লাহ। এবছর সঙ্গত কারণে কিন্তু রোজাদারের সংখ্যা একটু বেশি। ভাইরাসের আক্রমণে আসলে অনেক মানুষ রোজাদার হয়েছে, অনেক মানুষ নামাজি হয়েছে, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা আমার, আমরা যারা রোজা রাখি আমরা দুটা জায়গায় অনেকগুলো ভুল করে ফেলি, কেউ জেনে করি কেউ না জেনেই করে ফেলি। তার মধ্যে একটা হচ্ছে ইফতারির জায়গা, আর একটা হচ্ছে সাহরির জায়গা। তো বন্ধুরা আমার, আমরা আজকে সাহরিতে যে আটটি কঠিন ভুল করে থাকি সেই আটটি ভুল নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। বন্ধুরা আমার, সাহরিতে আমরা সর্বপ্রথম যে ভুলটি করি সেটি হচ্ছে সাহরিকে সেহরি বলা। বন্ধুরা আমার, আপনারা যারা আরবি জানেন তারা খুব সহজেই বুঝে গেছেন আমি কী বলতে চেয়েছি। আরবিতে সেহর অর্থ হচ্ছে জাদু। সেহরি যখন আমরা বলি তখন এর অর্থ দাঁড়ায় জাদু আক্রান্ত কেউ, অথবা জাদুগ্রস্ত কেউ, অথবা জাদু ইত্যাদি বোঝায়। তো বন্ধুরা আমার, যখন আমরা বলি তুমি সেহরি খেয়েছো, তার অর্থ দাঁড়ায় তুমি কি জাদু খেয়েছো। আসলে জাদু কি খাওয়া যায়? না, জাদু খাওয়া যায় না। আর এই সেহরি শব্দটা হচ্ছে পরিপূর্ণ একটা ভুল, যেটা আমরা সবাই বলি, এই তুমি সেহরিতে কে কী খেয়েছো, সেহরি আজকের সেহরির টাইম কয়টায়, এগুলো আমরা প্রশ্ন করে থাকি। আসলে এটি একটি মারাত্মক ধরনের ভুল। এই সেহরি শব্দটার অর্থ হচ্ছে জাদুগ্রস্ত বা জাদু। তো এই শব্দটি আমাদের চেঞ্জ করা দরকার। আমরা এখন থেকে বলবো সাহরি। সাহরি অর্থ হচ্ছে ভোর রাতের খাবার, যেটি হাদিস শরীফের মধ্যে রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসের মধ্যে সাহরি শব্দটি রয়েছে। তবে সেহরি নয়, সাহরি। এখন থেকে আমরা এটি বলার অভ্যাস করব, সাহরি, সেহরি নয়। তো বন্ধুরা আমার, দ্বিতীয় যে ভুলটা আমরা করি সেটি হচ্ছে সাহরিকে ফরজ মনে করা। আমরা অনেক সময় বলে ফেলি তুমি সাহরি খাও নাই, তোমার একটি ফরজ তরক হয়ে গেছে, বা তুমি সাহরি খাও নাই, তোমার রোজাটি হবে না। আসলে এটি এরকম না। কেউ যদি ভুল করে সাহরি না খায় অথবা ভুল করে ঘুমিয়ে থাকে, তার রোজা অবশ্যই হয়ে যাবে, কেননা সে তো সাহরি খাওয়ার নিয়ত করেই ঘুমিয়েছিল, কিন্তু যে কোনো কারণে ঘুম থেকে জাগতে পারে নাই, সাহরি খায় নাই। তার বড়জোর একটি সুন্নাত তরক হয়ে গেছে, কিন্তু তার ফরজ তরক হয়নি, আর এই কারণে তার রোজাও ভঙ্গ হবে না বা রোজা মাকরুহ হবে না। সাহরি খাওয়াটি সুন্নাত, এটি কোনো ফরজ নয়। বন্ধুরা আমার, তিন নম্বর যে ভুলটি আমরা এই সাহরিতে করি তা হচ্ছে সাহরি অনেক আগে খেয়ে ফেলা। বিশেষ করে আমরা এই গ্রামাঞ্চলে লক্ষ্য করি অনেক মানুষই সাহরি খান রাত্র 12টায়, 1টায় বা 2টার মধ্যে। তো বন্ধুরা আমার, এটি একটি চরম ভুল, কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কিত একখানা হাদিস বলেছেন। সেখানে তিনি বলেছেন যে এই উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত এই উম্মত সাহরি দেরি করে খাবে, অর্থাৎ রাতের শেষ প্রহরে খাবে। তো বন্ধুরা আমার, যারা এই অভ্যাসটি করে ফেলেছেন, খুব ভালো মনে করে, ন্যাক মনে করে, রাত্র 12টায় খান, 1টায় বা 2টায় খেয়ে ফেলেন, তারা এই অভ্যাসটি ত্যাগ করতে হবে। সাহরি খাবো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরামের তরিকায় রাত্র শেষ দিকে, শেষ প্রহরে, অর্থাৎ একদম সুবহে সাদেকের আগে আগে আমরা সাহরি খেয়ে নেব। আমরা টাইম দেখে নেব যে সুবহে সাদেকের টাইম কয়টায় শুরু হয়, সেই সময়ের আধা ঘন্টা আগে বা 45 মিনিট আগে উঠে আমরা একটু অজু করে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, এরপর আমরা সাহরিটা খেয়ে নেব। এটি হচ্ছে সুন্নাত তরিকা। তো বন্ধুরা আমার, চার নম্বর যে ভুলটি আমরা করি সেটি হচ্ছে সাহরিতে নিয়ত নিয়ে বাড়াবাড়ি করা। অর্থাৎ এমনও ফতোয়া আমরা দেখেছি গ্রাম অঞ্চলে, শহরে অনেকে এই ফতোয়া দিয়ে ফেলেন যে তুমি রোজার নিয়ত টি করো নাই, অর্থাৎ তুমি এভাবে বলো নাই যে নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরি রমাদান আল মুবারাকা ফরদুল্লাহ ইয়া আল্লাহ। এই যে নিয়তটি আরবিতে আমরা করে থাকি, অনেকেই যখন আমরা এটি করি না তখন ফতোয়া দিয়ে ফেলে যে তুমি রোজার নিয়তটি করো নাই অথবা তোমার রোজা হবে না। আসলে কিন্তু বিষয়টি এরকম না। রোজার নিয়ত, আপনি যে রাত্রে ঘুম গিয়েছেন রোজা রাখবেন এই নিয়ত করে যে আপনি ঘুম পড়েছেন, সেটি আপনার নিয়ত। আর ভোর রাত্রে সেহরি খেতে উঠেছেন, সেহরি খেয়েছেন, এটি কিন্তু আপনার নিয়ত হয়ে গেছে। অতএব আপনি নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরি রমাদান আল মুবারাকা, এইভাবে আরবিতে নিয়ত করা বা বাংলায় একদম খুঁজে খুঁজে কোনো কিতাব দেখে নিয়ত করলেই যে আপনার রোজাটি হবে, বিষয়টি কিন্তু সেরকম না। আপনি মুখে উচ্চারণ ছাড়া শুধুমাত্র আপনার দিলের ভিতরে এতটুকু সংকল্প থাকলেই হবে যে আমি আগামীকাল রোজা রাখছি, বা আজকে আমি রোজা রাখার নিয়তে এই খাবার খাচ্ছি, এতটুকু নিয়ত আপনার দিলের ভিতর থাকলেই আপনার রোজা হয়ে যাবে। নিয়ত নিয়ে কোনো বাড়াবাড়ি করাটা আমাদের চরম একটি ভুল। তো বন্ধুরা আমার, সাহরি নিয়ে আমাদের পাঁচ নম্বর যে ভুলটি আমরা করে থাকি তা হচ্ছে সাহরিকে
অত্যন্ত গুরুত্বহীন মনে করা, অর্থাৎ কেউ কেউ এটিকে এরকম মনে করেন যে সাহরি আমি ইচ্ছে হলে খাবো, ইচ্ছে হলে না খাবো, ইচ্ছে হলে আমি ঘুমিয়ে থাকবো, আজকে না খেয়ে থাকবো, কালকে সাহরি না খেয়ে শুধু পানি খেয়ে আমি সাহরি আদায় করে নেব। বিষয়টি কিন্তু সেরকম না বন্ধুরা আমার। সাহরি একটি স্বাভাবিক খাবারের মতো কোনো বিষয় নয়, এটি একটি অত্যন্ত বরকতময় একটি খাদ্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সাহরি খাও, কেননা এর মধ্যে রয়েছে বরকত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বন্ধুরা আমার, মোমেন হিসাবে, মুসলিম হিসাবে আমাদের সবার বিশ্বাস রাখতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত খাবারের মধ্যে বরকতের কথা বলেছেন তা নিঃসন্দেহে বরকত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব খাবার খুব আগ্রহ ভরে খেয়েছেন তার মধ্যে রয়েছে অত্যন্ত উপকারিতা। আল্লাহ রসুল যেখানে বলেছেন তোমরা সাহরি খাও, এর মধ্যে রয়েছে অত্যন্ত বরকত। অতএব এই সাহরিকে গুরুত্বহীন মনে করাটা একটা অপরাধ, এটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের খেতে হবে। এর অর্থ এই নয় যে আমি এমন খাবো যে একদম খেতে খেতে একদম বমি করে ফেলবো, তা না। সাহরিকে গুরুত্ব দেওয়া অর্থাৎ আমি প্রতিদিন রোজার জন্য আমি সাহরি খাবো, এটি সুন্নাত। এই সুন্নাতকে গুরুত্ব দেওয়া এবং এর মধ্যে যে বরকত রয়েছে এটি বিশ্বাস করা প্রত্যেক মুমিনের জন্য কর্তব্য। তো বন্ধুরা আমার, সাহরিতে আমরা 6 নম্বর যে ভুলটা করি সেটি হচ্ছে অতিরিক্ত খাদ্য খাওয়া। বন্ধুরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খাবার সম্পর্কে একখানা হাদিসের মধ্যে বলেছেন, তোমরা খাবারের জন্য তোমাদের পেটকে 3টা ভাগে ভাগ করবে, একটা ভাগ তোমরা খাদ্য দ্বারা পূর্ণ করবে, আর একটা ভাগ পানি দ্বারা পূর্ণ করবে, আর একটা ভাগ তোমরা খালি রেখে দেবে যাতে করে তোমরা স্বাচ্ছন্দ্যে ইবাদত বন্দেগি করতে পারো। বন্ধুরা আমার, এই সুন্নাত তরিকা আউলিয়া কেরাম মেনে চলেন, তাদেরকে আমরা দেখি তারা কম খায়, তারা প্রচুর পরিমাণে পানি খায়, তারা পেটে ক্ষুধা থাকতে থাকতে খাবার বন্ধ করে দেয়। কিন্তু আমাদের বদভ্যাস হয়ে গেছে, আমরা ভোররাত্রে এত বেশি খাই শেষ পর্যন্ত রোজা রাখাই আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। আমাদের পেটে পীড়া দেখা দেয়, নানান ধরনের সমস্যা দেখা যায়, গ্যাস্ট্রিক দেখা যায়, তখন আমরা রোজাকে দায়ী করি, বলি যে রোজা রাখতে পারি না, রোজা রাখলে আমার গ্যাস্ট্রিক হয়, আলসার হয়, নানান কথা আমরা বলি। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শেখানো নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আপনি যখন খাবেন, অর্থাৎ আপনার পেটকে 3টা ভাগে ভাগ করবেন, 3 ভাগের 1 ভাগ আপনি খাদ্য দ্বারা পরিপূর্ণ করবেন, 1 ভাগ পানি দ্বারা পরিপূর্ণ করবেন, আর 1 ভাগ আপনি খালি রেখে দেবেন। এভাবে যদি আপনি খেতে পারেন, ইনশাআল্লাহ এই রোজা আপনার জন্য, এই খাবার আপনার জন্য বরকতের কারণ হয়ে যাবে। তো বন্ধুরা আমার, 7 নম্বরে এই সাহরির মধ্যে আমরা যে ভুলটি করি সেটি হচ্ছে একটি অত্যন্ত উদাসীনতা। সেটি কি? আমরা যখন সাহরি খেয়ে উঠি কিছু সময় আমাদের হাতে থেকে যায়, আমরা সেই সময়টুকুকে আমরা গালগপ্পে রত থেকে নষ্ট করে ফেলি। অথচ প্রতিদিন ভোররাত্রে আল্লাহ রাব্বুল আলামিন নিকটতম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, বলতে থাকেন কার কি চাওয়ার, আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দেবো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আল আযীম। এই জন্য আউলিয়া কেরাম সাহরি খাওয়ার পরে যে সময়টুকু হাতে পেয়েছেন ওই সময়টুকু হয় তারা নামাজ পড়েছেন, না হয় 5 মিনিট সময় থাকলো আউলিয়া কেরাম বুজুর্গানের দিন মোনাজাত করেছেন, হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছেন, তার যা কিছু চাওয়ার তিনি চেয়ে নিয়েছেন। আমরা 30টা রোজায় 30 দিন আমরা জাগ্রত হই, কিন্তু সেহরি খাওয়ার পরের যে সময়টুকু হাতে থাকে আমরা হেলায় খেলায় নষ্ট করে ফেলি, এটি আমাদের উচিত নয়। এটা চরম এক উদাসীনতা আমাদের। আমাদের প্রত্যেকের উচিত সেহরি খাওয়ার পরে যতটুকু হাতে সময় আছে সেই সময়টুকু আমি হয় কোরআন তেলাওয়াত করব অথবা মোনাজাত করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার গুনার জন্য আমি ক্ষমা প্রার্থনা করব, আমার যা কিছু চাওয়ার এই সময়টুকুতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি চেয়ে নেব। তো বন্ধুরা আমার, এই সাহরির মধ্যে আমরা 8 নম্বর যে ভুলটি করি তা হচ্ছে অনেক বেশি দেরি করে ঘুম থেকে ওঠা এবং খুব তাড়াহুড়া করে সাহরি খাওয়া। অর্থাৎ সাহরির জন্য আমরা হাতে সময় নিয়ে আমরা ঘুম থেকে জাগি না, খুব দেরি করে অলসতার সাথে জাগ্রত হই, নামাজ পড়তে পারি না, তাহাজ্জুদ পড়তে পারি না, এমন টাইমে আমরা খেতে বসি যে 8-10 মিনিট মাত্র বাকি আছে, সেই সময় আমরা সাহরির সামনে নিয়ে আমরা 2 হাতে আমরা খেতে শুরু করি। এতে যে জিনিসটা হয়, অনেক সময় খেতে খেতেই আজান দিয়ে ফেলে, আর আজান যদি দিয়ে ফেলে আর সবে সাদেক যদি হয়ে যায় আমার রোজাটাই কিন্তু নষ্ট হয়ে গেল। সেজন্য সাহরি খাওয়ার উত্তম সময় হচ্ছে আপনি রাতের শেষ ভাগেই খান, কিন্তু এতটুকু সময় অন্তত আপনি হাতে নিয়ে আপনি জাগ্রত হবেন, যে সময়ের মধ্যে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া যায়, কিছু সময় কান্নাকাটি করা যায়, দোয়া দুরুদ পড়া যায় এবং সাহরির খাবারটা আপনি ধীরে সুস্থে আপনি খেতে পারেন। তো বন্ধুরা আমার, সাহরির এই 8টি ভুল আমরা জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সুন্দরভাবে এই সাহরিকে বরকতময় করে দেন, আমিন। বন্ধুরা আমার, এই চ্যানেলটি ভালো লাগলে, এই ভিডিওগুলো ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।